বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, স্পিকার পদ নিয়ে ডামাডোল এনডিএর শিবিরে। মোদীকে চ্যালেঞ্জ করে সরাসরি চন্দ্রবাবুর পাশে ইন্ডিয়া জোট। ভোট পর্ব মিটেছে, শপথ গ্রহণও সম্পূর্ণ হয়েছে। শরিকদের সমর্থন নিয়ে ফের একবার দেশের মসনদে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলো সমর্থনকারীরা আশা করেছিলেন তাও সুকৌশলে এড়িয়েছেন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। এবার কিন্তু আর সেই পথ নেই। এনডিএ সরকারের অন্যতম শরিক চন্দ্রবাবু নাইডু সাফ জানিয়েছেন, লোকসভার স্পিকার বা অধ্যক্ষ পদ তার চাই। আর সেখানে বিরোধী জোট ইন্ডিয়া সরাসরি পাশে দাঁড়িয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমোর। মোদীকে চাপে রাখতে এটা রাহুল গান্ধীদের একটা মোক্ষম চাল বলি মত রাজনৈতিক মহলের। এবারে লোকসভায় 400 আসনের লক্ষ্যমাত্রা নিয়ে 240 আসনে থেমে গিয়েছে বিজেপি। ম্যাজিক ফিগার 272 এককভাবে পার করা সম্ভব হয়নি, ফলে নির্ভর করতে হয়েছে শরিক দলগুলির উপর। সব মিলিয়ে এনডিএ জোট পেয়েছে 293 আসন, সেখানে 28 আসন দিয়ে সমর্থন জানিয়েছে চন্দ্রবাবু টিডিপি ও নীতিশ কুমারের জেডিইউ। ফলে এই শরিক নির্ভরতা আগামী 5 বছর বহন করতেই হবে বিজেপিকে, যদি তারা সরকার থাকতে চায়। এমতো অবস্থায় প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রক দাবি করেন চন্দ্রবাবু, বা পরোক্ষভাবে চেয়েছিলেন অমিত শাহের অপসারণ। অন্যদিকে নীতিশের দাবি ছিল যে রেল মন্ত্রক, কিন্তু 10 বছরের সরকার চালানোর অভিজ্ঞতা নিয়ে মোদী সেই অর্থে শরিকদের তেমন কিছুই দিলেন না। স্বরাষ্ট্রে থাকলেন অমিত শাহই, রেলও থাকলো অশ্বিনী বৈষ্ণবের হাতে। পূর্ণ মন্ত্রী তালিকায় চন্দ্রবাবুর দলের কে? রামমোহন নাইডু পেয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। আর নীতিশের দলের রাজীব রঞ্জন সিংকে দেওয়া হয়েছে পঞ্চায়েতি রাজ, মৎস্য, পশুপালন, ডেয়ারি মন্ত্রক। এবার এ দুধের স্বাদ ঘোলে মেটানোর চেয়ে বেশি কিছুই নয়। এখন চন্দ্রবাবুর লক্ষ্য একটাই, স্পিকার পদ। এ নিয়ে তিনি প্রথম থেকে সরব ছিলেন। এবার স্পিকার পদ না পেলে তিনি ঘনিষ্ঠ মহলের সমর্থন তুলে নেবার মতো হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার চতুর্থবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন চন্দ্রবাবু নাইডু। সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। চন্দ্রবাবুকে তোয়াজ করে চলতে হচ্ছে বিজেপিকে, তা কার্যত বুধবারের ছবিতে স্পষ্ট ধরা পড়েছে। চলতি মাসের 24 তারিখ থেকে লোকসভার বিশেষ অধিবেশনে বসতে চলেছে, যা চলবে 3 জুলাই পর্যন্ত। প্রথম দিন লোকসভার নবনির্বাচিত সংসদদের শপথ গ্রহণ পর্ব মিটে গেলেই লোকসভার স্পিকার পদে নির্বাচন হবে। সেখানে এবার পাল্টা চাল দিল ইন্ডিয়া জোট। তাদের সাফ বক্তব্য, চন্দ্রবাবুর প্রার্থীকে সমর্থন করা হবে, আর যদি তা না হয় তাহলে নিজেরা প্রার্থী ঘোষণা করবে বিরোধী জোট। অবস্থান স্পষ্ট করলেন রাহুল গান্ধী। সূত্রের খবর, চলতি সম্প্রদায়ের ভোট নিজেদের ঝুলিতে রাখতে চন্দ্রবাবু চান জিমেসি বালযোগীর ছেলে হরিশ মাথুর বালাযোগীর স্পিকার করা হোক। টিডিপির প্রার্থীকে যদি এনডিএ বা মোদী সরকার নির্বাচিত করে তাহলে তাকে সমর্থন করবে ইন্ডিয়া। এমনকি এই বিষয়ে চন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগও রাখছে বিরোধী জোট। অন্যথা বিরোধী জোটের প্রার্থী হতে পারেন ডিএমকের বর্ষিয়ান নেতা তথা 7 বারের সংসদ টিআর বালু। এবার চন্দ্রবাবুর সমর্থন বজায় রাখতে মোদী কি সিদ্ধান্ত নেন সেটাই দেখায়।